হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন উঠে আসছে কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যাদের আবেদন করেছেন বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের থেকে যারা টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা দুঃসম্বাদ রয়েছে অর্থাৎ খারাপ খবর রয়েছে কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু আবেদন অনেক আবেদন বাতিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন রাজ্য থেকে তো আঠাশ লক্ষ আবেদন কিন্তু বন্ধ করে বাতিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই তো বিস্তারিত সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওটির মাধ্যমে জেনে নেব তো তার আগে ভিডিওটিকে যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও নোটিকেশন সবার আগে আপনার পাওয়ার জন্য তো বিস্তারিত আমরা জেনে নেব চলুন দেখে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোবাইল অনস্ক্রিনে যেটা বলা হয়েছে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নিউজের মাধ্যমে ইতিমধ্যে নিউজ এইটিন বাংলা নামক একটি পত্রিকায় যে লক্ষ্মীর ভাণ্ডারে অভূতপূর্ব অগ্রগতি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের টাকা পেলেন লক্ষ লক্ষ মহিলা মোট আবেদনকারী এক কোটি একষট্টি লক্ষের বেশি হলেও এই বিরাট সংখ্যক মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দিতে সক্ষম হয়েছে রাজ্য এক কোটি তেত্রিশ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধার আওতায় আনলো রাজ্য মোট আবেদনকারী এক কোটি একষট্টি লক্ষের বেশি হলেও এই বিরাট সংখ্যক মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধা দিতে সক্ষম হয়েছে রাজ্য সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের টাকা ইতিমধ্যেই দিয়েছে রাজ্য সূত্রের খবর এখনও পর্যন্ত একুশশো তেষট্টি অর্থাৎ দু কোটি টাকারও বেশি খরচ করেছে রাজ্য আঠাশ লক্ষ মহিলার সঠিক অ্যাকাউন্ট না থাকা আবেদন ঠিকঠাক না হওয়ার জন্যই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দেওয়া যাচ্ছে না বলেও নবান্ন সূত্রের খবর লক্ষ্মীর ভাণ্ডারের সব থেকে বেশি আবেদন জমা পড়েছে উত্তর চব্বিশ পরগনাতে ষোলো লক্ষ আটাত্তর হাজার দুশো পনেরোটি যার মধ্যে সুবিধার আওতাভুক্ত হয়েছেন তেরো লক্ষ সাতচল্লিশ হাজার ছিয়ানব্বই জন দক্ষিণ চব্বিশ পরগনায় আবেদন জমা পড়েছে ষোলো লক্ষ একুশ হাজার একশো পনেরোটি যার মধ্যে বারো লক্ষ চল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন জন পেয়েছেন এই সুবিধা আলিপুরদুয়ারে দুই লক্ষ তেষট্টি হাজার একশো একচল্লিশটি আবেদন জমা পড়েছে যার মধ্যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন দু লক্ষ সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ জন এছাড়াও বাঁকুড়াতে আবেদন জমা পড়েছে সাত লক্ষ ছাব্বিশ হাজার সাতশো দুইটি প্রকল্পের সুবিধা পেয়েছেন ছয় লক্ষ এক হাজার ছশো আটচল্লিশ জন দুই মেদিনীপুরেও ছবিটা খুবই সদর্থক পূর্ব মেদিনীপুরে দশ লক্ষ উনসত্তর হাজার সাতশো পঁয়তাল্লিশটি আবেদন জমা পড়েছে সুবিধা পেয়েছেন মোট ন লক্ষ সতেরো হাজার তিনশো আটানব্বই জন পশ্চিম মেদিনীপুরের ন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো বাষট্টি আবেদন জমা পড়েছে যার মধ্যে সুবিধা পেয়েছে আট লক্ষ দশ হাজার চারশো বাইশ জন নদীয়া হুগলি হাওড়ার পরিসংখ্যানও বলছে দারুণভাবে সাড়া ফেলেছে লক্ষ্মীর ভাণ্ডার নদিয়ায় লক্ষ্মীর ভাণ্ডার আবেদন জমা পড়েছে দশ লক্ষ বাইশ হাজার চারশো একত্রিশটি আর সুবিধে পাচ্ছেন ইতিমধ্যে আট লক্ষ আঠান্ন হাজার দুশো পঞ্চান্ন জন হুগলিতে আবেদন জমা পড়েছে দশ লক্ষ এক হাজার সাতশো তেতাল্লিশটি সুবিধে পেয়েছেন আট লক্ষ সাতান্ন হাজার দুশো সাঁইত্রিশ জন হাওড়ায় আবেদন জমা পড়েছে সাত লক্ষ চৌষট্টি হাজার সাতশো বিরানব্বইটি সুবিধা পেয়েছে ছয় লক্ষ বাহাত্তর হাজার একশো ছিয়ানব্বই জন তো বন্ধুরা ইতিমধ্যেই যেটা নিউজের মাধ্যমে প্রকাশিত করা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে আবেদন সে আবেদন কিন্তু প্রায় অনেক আবেদন বাতিল করা হয়েছে কম বেশি কিন্তু যেটা বলা হয়েছে নিউজের মাধ্যমে যে অ্যাকাউন্ট না থাকার কারণে বা অ্যাকাউন্টের সমস্যার কারণে আঠাশ লক্ষ আবেদন কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই তো আপনারা যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন বা লক্ষ্মীর ভান্ডারের জন্য ভাবছেন আবেদন করবেন তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঠিকঠাকভাবে জিনিসগুলো দিবেন তাহলে আপনাদের বাতিল হবে না আর যারা অলরেডি আবেদন করেছেন তাদের বাতিল হয়েছে যাদের তো সেক্ষেত্রে আমি বলবো তারা আবেদন করবেন পুনরায় আবার বা আপনারা কিন্তু এ আবেদনটা করলেই আপনাদের অ্যাকাউন্টে পাঁচশো বা এক হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে তো ইতিমধ্যেই কিন্তু যেটা দেওয়া হয়েছিল আপডেটের মাধ্যমে বা নিউজের মাধ্যমে দেওয়া হয়েছিল যে ভান্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসবে না কারণ এই আঠাশ লক্ষ আবেদন বাতিল হয়ে গেল আর যারা অলরেডি টাকা পাচ্ছেন তারা তো পাচ্ছেন কোনো সমস্যাই নেই তাদের তারা পাবেন এবং এই টাকাটা কতদিন দেওয়া যাবে সেই বিষয়টি কিছু বলা হয়নি তবে আমি আপনাদেরকে বলতে পারি প্রতি মাসে যেহেতু দেওয়ার কথা বলা হয়েছে তবে এক বছর হয়তো চলতে পারে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন চালাবে ততদিন কিন্তু এটা চলবে ঠিক আছে তো এখানে এখনও কোনো মানে কনফার্ম বিষয়ে বলা যাচ্ছে না যে কতদিন পর্যন্ত এই টাকাটা দেওয়া হবে তো ভান্ডার প্রকল্প নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে আসছিলো তো আপনারা জানেন যে যে সব আপনাদের ডকুমেন্ট যদি ভুল থেকে থাকে যদি কোনো রকম সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই সেগুলোকে ঠিকঠাক করে আবার দুয়ার সরকারি ক্যাম্পে জমা করে দেবেন ষোলোই নভেম্বর থেকে চালু হচ্ছে জুড়ে দুয়ার সরকার ক্যাম্প তো অবশ্যই আপনারা সব কাজগুলো করে নেবেন আর যাদের অলরেডি রিজেক্ট হয়ে গিয়েছে যাদের বাতিল হয়ে গেছে তাদের আর হবে না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নতুনভাবে আবার জমা করবেন যাদের বাতিল হয়ে গেছে তারা কিন্তু অ্যাকাউন্টে টাকা পাবে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করলাম নিউজের মাধ্যমে কী কী জানানো হয়েছিল তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও তো লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য সবাই ভালো থাকবে